বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকে হাট আশুরিয়া মোড়ে কংসাবতী কো অপারেটিভ স্পিনিং মিলে ষষ্ঠ পে কমিশন ও দক্ষ টেকনিশিয়ান প্রশাসকের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে প্রায় 100 জন শ্রমিক অংশগ্রহণ করে। মঙ্গলবার থেকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। প্রদীপ নন্দী নামে এক শ্রমিক জানান, প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি আরো জানান, যতক্ষণ না পর্যন্ত তাদের ষষ্ঠ পে কমিশন চালু করা হচ্ছে ততদিন তাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে। আমরা অনেকবার চেষ্টা করেছি এমএসএমই ডিপার্টমেন্টে, গভর্নমেন্টের কাছে প্রচুরবার সমস্ত লিখিত আমরা জানিয়েছি, কিন্তু তার সত্ত্বেও কোনো কিছু পদক্ষেপ নেয় নাই। আমাদের সাথে যে মিলগুলো আছে একই গভর্নমেন্টের আন্ডারে, এমএসএমই ডিপার্টমেন্টের আন্ডারে তাদের ষষ্ঠ পে কমিশন চালু হয়েছে, অথচ আমাদের একটা ছোট্ট 11 সালে সামান্য পয়সা দিয়ে ছেড়ে দিয়েছে। তার জন্য ওখানে মোটামুটি সর্বনিম্ন বেতন 30,000 টাকা আর আমাদের সর্বনিম্ন বেতন হচ্ছে 10,000 টাকা। ইমিডিয়েটলি যতক্ষণ না আমাদের ষষ্ঠ পে কমিশন চালু করছে আমরা আন্দোলন করছি, করব। আমরা আমাদের মজুরি থেকে বঞ্চিত হচ্ছি, আমরা সমস্ত যে সমস্ত টাকা বকেয়া পাওয়া দরকার সেগুলো আমাদেরকে দেওয়া হয়নি বা দেওয়া হচ্ছে না। এই জন্য আমরা আগামীকাল অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছি এবং গণঅবস্থানে বিক্ষোভে আমরা সামিল হয়েছি। আমাদের দাবি ইতিমধ্যে যে বর্তমান পরিস্থিতিতে যে 6টা মিল আছে রাজ্য সরকারের অধীনস্থ, সেইগুলো পে কমিশন তারা সপ্তম পর্যায়ে চলে গেলেও আমরা কংসাবতী কোভিড স্ক্রিনিং মিলের শ্রমিকরা ষষ্ঠ পে কমিশনের আওতায় এখন তালিকাভুক্ত হতে পারি না। এটা আমাদের খুব দুঃখজনক ব্যাপার, তাই আমাদের আজকের এই গণঅবস্থান। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, রিপোর্ট আনন্দবার্তা।